ইবনে তাইমিয়ার দালাল হইল শাইখ আহমদুল্লাহ, আর শাইখ আহমদুল্লাহর ওই যে শাইখের পূজারী কিছু দালাল মৌলবি আছে, আর সুন্না ফাউন্ডেশনে চাকরি করে, তো চাকরি বাসা এবার দান দেয় আহমদুল্লাহর পক্ষে, কিছু কথা না করলে তো চাকরি যাবো গা। এই শানের অর্থ বুঝছে না বেটা, বইলে তো এক মিনিটও টিকতে না বেটা, আবার ফতোয়া দাও। শরীয়তের মৌলবীরা হাকিকতের খবর নাই, তাসাউফের খবর নাই, তোমরা তো আসলে দালাল মৌলবী, কথা কোন ঠিক না বেঠে। এই দালাল মৌলবীদের সাথে আমাদের কোনো কথা নাই, এইটা লই আইছে মানে এটারে মাঠে সাইরা সেরা মাঠ গরম করতা, এগুলো আমরা সাথে পাত্তা পাইতা না, যদি পাত্তা পাইতা তাহলে কোন সময় কিছু করতে পারতা। আসো খেলা হবে, কি খেলা হবে? দলিলের খেলা হবে, দলিলের খেলা হবে, লাঠির খেলা হবে না তোমাদের সাথে। ঘুমটা দিলে একটা আউলা লাগাই বই দিছ, খাজাবার ঠান্ডা দিছিল আর কি, এটা তো বই লই গেলাম। সকল ধনভাণ্ডার মালিক কেডা? কথা কনা, আরে কথা কন, সকল ধনভাণ্ডার মালিক কেডা? আল্লাহ। আল্লাহ পাক ধনভাণ্ডারের চাবি সমূহ নবীর হাতে দিছিনি, দিলে কি আল্লাহ খালি হয়ে গেছে গা? হাউজে কাউসার বানাইছে কেডা? দান করছে কারে? আল্লাহর এটার থেকে মালিকানা গেছে গা? আল্লাহ দান করছে দিকে আল্লাহ কমে গেছে গা? তাহলে আল্লাহর দম নবীর দিছিনি, নবীর দিলে কি আল্লাহ খালি হয়ে যায় গা? আমি কি কইছি আল্লাহ গেছে গায়েব হইয়া? আমি কি তা কইছি একবার আল্লাহ হারাই গেছে গা? গায়েব তো বুঝোস নি বেটা, আল্লাহ যিনি ইউমিনুনা বিল গায়েবি ওয়া ইয়াকুমুনা সালাতা, যারা বিশ্বাস করে গায়েবের উপরে, এই অর্থ বুঝোস নি বেটা। এরপর রাসূল বলছেন যে আল্লাহ আমার দিছে, আমি ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আলেমরা হইল নবীর ওয়ারিস, আমি আলেমদের জন্য দিনার রেখে যাই নাই, দেরহাম রেখে যাই নাই, আমি রেখে গেছি এলেম। কি রেখে গেছি? এলেম, এলেম। তাইলে আল্লাহ প্রদত্ত এলেম নবী পাইছে, নবী আবার যারে দিছে? নবী যারে দিছে, এই এলেম যারা পাইছে এরাই খাজা গরিবে নওয়াজ হয়ে গেছে, এই এলেম যারা পাইছে এরাই গাউসে পাক হয়ে গেছে, এই এলেম যারা পাইছে তারাই বাবা শাহাদ আলম হয়ে গেছে। তুমি পাইছো না, তুমি হইছো না। আমার সামনের অর্থ বুঝছে? আল্লাহ দন রাসুলকে দিয়ে গেছেন আল্লাহ গায়েব হইয়া, রাসুল দন খাজা পাইয়া শুয়ে আছে আজমিরে। আরে বেটা, খাজা বা গরিমে নেওয়ার জন্য এই দেশে আইছিল? তখন তো একটা মুসলমান ছিল না, 90 লক্ষ মুসলমান তার জানাজায় শরীক হয়েছে। এটা কোন এলেম পাইছে? এটা হইলো এলমে এলমে লাদুনি পাইছে। এটা কোন এলেম পাইছে? রসুল পাকের বেলায়াত, রসুল পাকের পক্ষ থেকে বেলায়াত এলেম পাইছে। কথা কোন ঠিক না বেটে? কথা কোন ঠিক না বেটে? সব দরুদ দরুদ, সব নথি আমার কাছে আছে ইনশাআল্লাহ। আমরা ওই ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে ধরছি না, মূলত আকিদে নিয়ে নবীর বিরুদ্ধে কথা বলছে। তার পিছনে ঘোরা নিরাপদ না, তার পিছন থেকে ব্যবসা করা নিরাপদ না, তাকে ফলো করা নিরাপদ না। কথা কন ঠিক কিনা? আমরা অন্ধ না, আমরা অন্ধ না। একবার কয়ে আমরা ইমামরা, আমরা আপনাদের মধ্যে যারা ফলো করেন, হ্যাঁ, তারাও তো কইয়া গেছে এই কথা। আমি বলছি তারা যদি কইয়া থাকে, আমরা তারা প্রত্যাখ্যান করবো, যে ব্যক্তি নবীর এক সেকেন্ডের জন্য মানবে না, আমরা তোদের মধ্যে তো অন্ধ দালাল না। আমরা যদি দেখি যে আমার বাপ নবীর বিরুদ্ধে কথা বলছে, আমরা তা আমরা বাপের বিরুদ্ধে দাঁড়াবো। কথা কন ঠিক না বেটে? এই জন্য বলুন, আমরা নবীকে জানের চাইতে ভালোবাসতে চাই কি চাই না? আরো যারা চাই কি চাই না? সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার যুবক পোলাপান্ডি কই আজকা? হাত তোলো, হাত তোলো, হাত তোলো, মাশাআল্লাহ। এই যে আজকে আমার ওয়াজ ভালো লাগছে কেন জানেননি? আমি আকিদার কথা বলার সময় এরা খুব মনোযোগ দেওয়া ওয়াজ শুনছে, কারণ ফেসবুকে নিশ্চয়ই এগুলো দেখতেছে, ঠিক না? তাইলে আমরা আমরা নবীর সৃষ্টি, নবীকে সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত মানি কি মানি না? মানি কি মানি কি না? এক সেকেন্ডের জন্য কি নবীকে অস্বীকার করি? করব, ঠিক আছে? বলেন সোনারে মদিনা দরে, সোনার মাদি দরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা রে আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে যে রে ওই মদিনাকে মেনে যাব মনে মানে না রে, ওই মদিনাকে মেনে যাব মনে মানে না রে, রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমো খেতে পারে
বাড়িয়ে দাও নূরানি হাত, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে বলো রে, ওই মদিনাকে মেনে যাব মনে মানে না রে, সেই মদিনাকে মেনে যাব মনে মানে না রে। সোনা রে মদিনা দূরে, সোনা রে মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তর যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। ইয়া রাসূলুল্লাহ নবী গো, একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। কোন জমানায় এসে পড়লাম গো নবী আমরা, কাফেররা যেমন আপনারে নবী সত্য জানার পরেও মানে নাই, এই জমানে এসে পড়েছি তথাকথিত জাহেলে মোরাক্কাবরা আপনাকে চল্লিশ বছরের জন্য নবী মানতে চায় না, এই দুঃখ রাখবো কোথায় গো নবী? আপনার জন্য আমরা জীবন দিতে রাজি, আপনার জন্য আমরা জীবন দিয়ে দিতে রাজি। যে গিয়েছে কেবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। আমার মন কান্দে রে, প্রাণ কান্দে রে, মন প্রাণ কান্দে রে, ওই মদিনাকে মেনে যাব মনে মানে না রে, ওই মদিনাকে মেনে যাব রে বলো। সোনার মাদি বহু দূরে, সোনার মাদি দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। এ বন্ধু নবী ছাড়া কবরে কোনো উপায় নাই, ও বন্ধু নবী ছাড়া হাসরে কোনো উপায় নাই। আল্লাহ বলে আত্তাকু ইয়াউমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, ওই দিনটাকে তোমরা ভয় করো যেই দিন কেউ কাহার কোনো উপকারে আসবে না, কাহারো কাছ থেকে কোনো শাফাত গ্রহণ করা হবে না, কাহারো কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না, এমনকি তাকে কোনো সাহায্য করা হবে না। আল্লাহ বলছেন আল্লাহ লা ইলাহা
ইলাহা ইল্লা হুয়া লা ইয়াজমাআন্নাকুম ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফী। আল্লাহ বলেন ওই দিনটাকে তোমরা ভয় করো যে এই দিন কেউ কাহারো কোনো উপকারে আসবে না, ওই দিনটা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওই দিন কিয়ামতের ময়দানে তোমাদের সকলকে একত্রিত করা হবে। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে এমন সত্যবাদী আর কে হতে পারে? ও বন্ধুরে ফামাই আমাল মিসকালা জাররাতিন খাইরা ইয়ারা ওয়া মাহি আমাল মিসকালা জাররাতিন শাররা ইয়ারা, জাররা জাররা পরিমাণ ভালো কাজ করলে আল্লাহর পক্ষ থেকে প্রতিদান পাবেন, জাররা জাররা পরিমাণ খারাপ কাজ করলে আল্লাহর পক্ষ থেকে প্রতিফল পাবেন। ও বন্ধুরে ও বন্ধুরে অর্জুনার গাটের বাবা কেন তাহিরি নবী নবী করে রে ভাই, কেন তাহিরি নবী ছাড়া কিছু বোঝে না? আজকে তাহিরি বাপরে দিল্লা গালি দিতা আমি নীরবে কাথা মোড়াইয়া ঘুমাইয়া থাকতাম, আজকে আমারে তুমি গালি দিতা আমি কাথা মোড়াইয়া ঘুমাইয়া থাকতাম। ও বন্ধু তুমি এমন জায়গায় আঘাত করছো যেটা আমি তাহিরি বরদাস্ত করতে পারি নাই। আজকে আজকে দেখেন অনেক মানুষ জানার পরেও কেউ কথা মুখ খোলে না, অনেক দেখেন অন্য করোনা যারা আছেন অনেকে মুখ খোলে না। এই দেখেন যুবক ভাইরা বোবা শয়তান হইয়া বসে থাকবেন না, নবীর সামনে চেহারা দেখাইতে পারবেন না। আমার নবীর অস্বীকার করে, আরে সন্তান যদি বাপেরে জন্মগ্রহণ করার পরে অস্বীকার করে সমাজ তার বিচার করে, কথা কন ঠিক না বেঠে কথা কন না কেন কথা কন না কেন সমাজ তার বিচার করে। অথচ দেখেন এই জনগণের ভোট দিয়া প্রধানমন্ত্রী হইল, এখন যদি কেউ সরকার ওয়াজ উঠলে অনেকে বলে সরকার বিরোধী কিছু বইলেন না, আরে জনগণের রায় দিয়া সরকার হলো, একজন আমারে বলল যে হুজুর সরকার বিরোধী কিছু বলবেন না, দেখছেন নি জনগণের রায় দিয়া নির্ধারিত নির্বাচিত প্রধানমন্ত্রী কিছু বলতে পারবেন না। ও যুবকের দল ও যুবকের দল, আমি বলি কি জানেন নি প্রধানমন্ত্রী হয়েছে, যদি প্রধানমন্ত্রী ভুল করে আমি এটা ভুল বলবো, প্রধানমন্ত্রী যদি ভালো করে ভালো বলবো, আরে প্রধানমন্ত্রী পদ্মা সেতু করছে আমি বলবো দেশের জন্য ভালো হইছে, প্রধানমন্ত্রী মেট্রো রেল করছে আমি বলবো ভালো হইছে, প্রধানমন্ত্রী এলিভেটেড এক্সপ্রেস ওয়ে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে করছে আমি বলবো ভালো হইছে, অনেকগুলো ফ্লাইওভার করছে আমি বলবো ভালো হইছে। আরে ভালো তারে ভালো বলতে হবে, জনগণের দ্বারা নির্বাচিত চাইলে আপনি যা কিছু বলতে পারবেন না। আর আমার নবী জনগণের দ্বারা নির্বাচিত নবী না, আমার নবী ডাইরেক্ট আমার আল্লাহর দ্বারা নির্বাচিত নবী, ওই নবীর বিরুদ্ধে কথা বলবা আল্লাহ কি তোমার সাইরা দিব নাকি? কথা কন না কেন আর কথা কন না কেন কোন জামানায় করছি ইমান রাখা বড় কঠিন হবে। আজকে এই শাইখ শাইখের দালালরা দালালরা আমার বক্তব্য বুঝতে পারছে পাওয়ার পরও তাদের শাইখকে ধামাচাপা দেওয়ার জন্য আমাকে ব্যক্তিগত অ্যাটাক শুরু করছে। আরে তোর আমার ব্যক্তিগত অ্যাটাক করবে কি, 22 বছর ধরে তুই আমার জ্বালাইছ, আমি তাহিরে তোদের তোরে করে কুড়াই বসে থাকি নাই, তোর আমার কি জ্বালাইবি? আমি নবীর পক্ষে কথা বলি, আমি কোরআনের পক্ষে কথা বলি, আল্লাহর পক্ষে কথা বলি, আউলিয়া কিরামের পক্ষে বলি, ওয়া আলামু আন্নাল্লাহ মাল মুত্তাকিন, আমার কেউ রাখতো না, আমার আল্লাহ আছে। আল্লাহু আলিয়্যুল লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। তোর আমার কি জ্বালাইবি দালালরা? এই দালালগুলা তালিকাও করতেছি, ওরা এত বড় জঘন্য বক্তব্য দেওয়ার পরে এই বক্তব্যের ব্যাপারে কোনো দলিল নাই, একটা লোকও কিন্তু দলিল দিতে পারে নাই, সবই ছাপাবাজি করে আমাকে ব্যক্তিগত অ্যাটাক করতেছে। আমি গান গাই বাউল বলতে এইডা হাইডা শাইখ আহমদুল্লাহ এত বড় হুজুর, হ্যাঁ তাহির লোকে কি কথা কর টাইম আছে নাকি? আরে বেডা আমার নাই, আমার যা কাবার রাজে কাদরিয়া তৈবে কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হুজুর আল্লামা আবুল কাসেম ফজলুল হুজুর যে বক্তব্য দিল, হ্যাঁ তোমরা কি তাকেও সাধারণ মনে করো? জামিয়া আহমদের প্রিন্সিপাল আল্লামা মুফতি সৈয়দ ওসির রহমান হুজুর যে বক্তব্য দিল, এবং আল্লামা সাহেব কল্লা সিরাজনগর হুজুর মদ্দাজুল আলী হুজুর যে বক্তব্য দিল, এবং আল্লামা মঈনুদ আল্লামা আশরাফুজ্জামান আল কাদরী হুজুর যে বক্তব্য দিল, এগুলোরে তোমরা কি মনে করো? কি মনে করো এদের ছাত্র হওয়ার যোগ্যতা তোমাদের নাই? আমাদের উস্তাদ হলো তারা, তারা আমাদেরকে শিখাইছে, শিখাইয়ে মাঠে ছাড়ছে। এই জন্য আমাদের উস্তাদরা বলছে দাও 100 বার তোমরা পড়াই দিব পড়াই দিব, তাদের সামনে আবার পড়ার যোগ্যতা তোমাদের নাই।